সামনেই বর্ষা মরশুম শুরুর আগেই ভোল পাল্টে যাচ্ছে দীঘার শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই দীঘা সমান জনপ্রিয় ভ্রমণ বাঙালির কাছে সামনেই বর্ষাকাল আর বর্ষাকালে বহু সংখ্যক পর্যটক আসে দীঘায় বর্ষাকাল শুরুর আগে আবারও দীঘার আকর্ষণ বাড়াতে উদ্যোগী প্রশাসন এবার শুধু দীঘার সৈকত সরণি নয় দীঘার গেট থেকে মেরিন ড্রাইভ কিছুকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ শুরু করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পর্যটক টানতে সাজিয়ে তোলা হচ্ছে দীঘার মেরিন ড্রাইভ দীঘা শৌলা উনত্রিশ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভকে পর্যটকের কাছে আকর্ষণীয় করে তোলার কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই দীঘা শঙ্করপুর এলাকায় মেরিন ড্রাইভের ধারে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য এবং নানান জনমুখী প্রকল্প মডেল হিসেবে তুলে ধরা হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে সেই মডেলগুলো বসানো হয়েছে অন্যদিকে দীঘায় প্রবেশ পথে যে গেট রয়েছে সেখানে বাগান তৈরি হচ্ছে প্রশাসন সূত্রে খবর দিঘাতে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক কর্মযজ্ঞ শুরু হয়েছে বর্ষা শুরুর আগেই ভোল পাল্টে যাচ্ছে দীঘার পর্যটকরা যাতে বসেই সমুদ্র উপভোগ করতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে তার জন্য মেরিন ড্রাইভের পাশে কাঠ ও কংক্রিটের চেয়ার বসানো হয়েছে বছরখানেক আগে মেরিন ড্রাইভের একটি লেনের কাজ শেষ হয়েছে সম্প্রতি ডাবল লেনের কাজ শুরু হয়েছে বর্তমানে কাঁথির শৌলার দিক থেকে মন্দারমণির দিকে মেরিন ড্রাইভের ডবল লেনের কাজ জোর কদমে চলছে মন্দারমণির পর্যন্ত কাজ হয়ে গেলে ওই দুই এলাকায় রাস্তা ডাবল লেন ও চওড়া করা হবে প্রসঙ্গত দীঘায় একধারে বিশ্ব বাংলা পার্ক মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির নেচার পার্ক ঢেউ সাগর সহ অমরাবতী পার্ক সাজানো চলছে আর অন্যদিকে দীঘার গেট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত নতুন করে বাগানের পাশাপাশি অন্যান্য মূর্তি বসিয়ে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন সব মিলিয়ে আগামী দিনে দীঘা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে যদিও মধ্যবিত্তদের একটি বেস্ট ডেস্টিনেশন দীঘা সেক্ষেত্রে তাদেরকে আরও আকর্ষণীয় করে তোলাতেই খুশি হবেন পর্যটকরা পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকতশ্রীর রিপোর্ট নিউজ এইটিন লোকাল